মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিডিও অফিসে পালিত হলো বিশ্ব সাক্ষরতা দিবস। নাচ গানের মধ্যে দিয়ে আজকের দিনটি পালিত হলো। উপস্থিত ছিলেন ব্লক জনশিক্ষা আধিকারিক বিদ্যুৎ মণ্ডল ও বিভিন্ন ব্লকের আধিকারিকরা। বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের শিক্ষকরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমিনুল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর, গোটা দেশ তথা রাজ্য তথা জেলাব্যাপী আমাদের যে কর্মসূচি হচ্ছে তারই একটা ক্ষুদ্র অংশ আমরা এখানে পালন করছি। আমরা একটা ফ্ল্যাগ হোস্টিং করেছি সাক্ষরতা দিবসের, সাক্ষরতার ফ্ল্যাগ, তার সঙ্গে একটা ছোট্ট জনসাধারণের সচেতনতামূলক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা বিভিন্ন আবৃত্তি গান অনুষ্ঠান প্রচারমূলক অনুষ্ঠান করেছি এবং ফেরকদের দেখেছি। এইটুকুই আমাদের কর্মসূচি আছে। এই যে সাক্ষরতা করিয়ে আপনারা কতটা উপকৃত হচ্ছেন? সাক্ষরতা করিয়ে ভালোই আমরা সাড়া পাচ্ছি এবং মানুষ সাক্ষরতার মাধ্যমে বুঝতে শিখছে, নিজের অধিকারটা বুঝে নিতে শিখছে সাক্ষরতার মাধ্যমে। আপনার পরিচয়? আমি হচ্ছি ব্লক জনশিক্ষা প্রসার আধিকারিক। নাম? বিদ্যুৎ মণ্ডল।